নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এখন আমি চলে এসেছি নিচে, বিকালবেলা রান্না রাতের রান্নাটা অল্প অল্প করে সেরে ফেলবো। আর আজকে আমাদের হচ্ছে পনির, পনিরের তরকারি, তাই জন্য পনিরগুলো আমি কেটে নিলাম। পনির আর কাবলি ছোলার তরকারি আলু দিয়ে পনিরগুলো কেটে নিচ্ছি, পিস পিস করে কেটে নিচ্ছি। আর এইদিকে ছোলাগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারে, সিটি পড়ে গেল, একটু পরে নামাবো। এদিকে আমার পনিরগুলো কাটা হয়ে গেছে, পনির কাটা কমপ্লিট, আর প্রেশারেও সিটি পড়ে গেছে, এটা ডালও কাবলি ছোলাও সিদ্ধ হয়ে গেছে। এবার পনিরগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নেব, নুনটা একটু রেখে ততক্ষণে আটাটা মেখে নিই। কাজও ঈশানি এখন যাচ্ছে জেঠুর সাথে বেরো করতে, একটু জেঠু জুতো পরিয়ে দিচ্ছে। আমার এদিকে তরকারিও হয়ে গেছে, ঝোলটা শুকালেই হয়ে যাবে। আটা মেখে রেখে দিয়েছিলাম, এবার রুটি করব। এক কাকিমা এসছে, কাকিমাকে বললাম রুটি খেয়ে যাও। এবার আমার রান্না পুরো কমপ্লিট, এই রুটি এই তরকারি। আর এখন আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমি একটু হাওয়ায় বসেছি, পাখা চালিয়ে হাঁপিয়ে গেছি। তাই বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমার সাথে থাকো, আর পাশে এই বেল আইকনটা প্রেস করে দাও। বসে নিয়ে তারপরে আবার ওনাকে খাওয়াতে হবে, টাইম হয়ে যাচ্ছে, তাই একটু বসে নিলাম।